বছর পর এ বাড়িতে আবার এলো। আর বিসর্জনের সময় ছোট মাই নেই। আমার তো এখনো মনে হচ্ছে ছোট বৌদি ঠিক মায়ের বিসর্জনের আগে চলে আসবে। রীতি অনুযায়ী তো ভাষা নিক্ষুনি হয়ে যাচ্ছে, ছোট তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। আমরা কি ঠাকুরমশাইকে অপেক্ষা করতে বলবো? বাবা বলছিলাম যে সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? না মানে আমরা ছোট মার জন্য অপেক্ষা করতেই পারি, কিন্তু মাকে এতক্ষণ আটকে রাখা সেটা কি উচিত হবে? না না ঠাকুরমশাই, নিয়ম মতো যা যা করার আপনি সেটাই করুন। ঠিক আছে। গচ্ছ গচ্ছ পুনরায় আগমনায় আছো মা, তুমি আগামী বছর আমাদের মধ্যে আবার এসো, আমার বাড়িতে তুমি শান্তি দিও মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন প্রতিমা বিসর্জন হবে না, তাই সব বন্ধ করুন। সত্যকি এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, ছোট মা ফিরে না আসা অবধি বিসর্জন হবে না। সত্যকি দেখো, তোমার এখন যা মনের অবস্থা আমাদের এখানে প্রত্যেকেরই তাই, কিন্তু পুজোর তো একটা নিয়ম আছে, এভাবে বিসর্জন আটকে ছোট মা না থাকলে এই পুজোটাই হতো না, তাই ছোট মার অ্যাবসেন্সে বিসর্জন হবে না। ছোট মা ফিরে না আসা অবধি আমরা সবাই অপেক্ষা করে থাকবো। সত্যকিটা কি ছেলে মানুষই হচ্ছে, এতে তো অমঙ্গল আরো বাড়বে। দাদা ভাই, ঠাকুরমশাই নিয়ম মতো ওনার কাজগুলো সেরে নিক, আমরা না হয় ছোট মা ফিরলেই ঠাকুর নিয়ে বেরোবো। ছোট মা ফিরে আসার থেকে আমার মনে হয় না এই বিসর্জনটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট একটা খবর পাই, তারপর যা করার তোমরা করো, না হলে বিসর্জন হবে না।